এখন আমাদের ধ্যানের সময়। সকলে জোরে তিনবার শ্বাস গ্রহণ করুন। শ্বাস গ্রহণ করবার সময় আমরা ভাববো যে শুদ্ধ সাত্ত্বিক যে বিশ্ব শক্তি, কসমিক এনার্জি, ঈশ্বরের শক্তি, সেইগুলো আমরা শ্বাসের মাধ্যমে নিজের ভেতরে পরিপূর্ণ করছি। আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা ভাববো আমাদের ভেতরে যা কিছু নকারাত্মক চিন্তা, দুঃখ, বেদনা, চিন্তা, টেনশন, ফ্রাস্ট্রেশন যা কিছু আছে, সব যেন কালো ধোঁয়ার আকারে আমাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমাদের কোনো রকম কুম্ভক করার দরকার নেই। আমাদের হৃদযন্ত্রের যতটা শক্তি আছে ততটা সম্পূর্ণটা আমরা কাজে লাগাবো, অর্থাৎ সম্পূর্ণ ফুসফুস পেট ভর্তি করে আমরা শ্বাস নেব এবং সম্পূর্ণ ফুসফুস পেট খালি করে আমরা শ্বাস ছেড়ে দেব। তিনবার করুন। আমাদের শরীর, কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সোজা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, সমঙ্কায় শিরগ্রীবম ধারয়ন্ন চলম স্থিরহ। এরপরে সমগ্র মনকে নিয়ে চলে আসুন আপনার বাঁ পায়ের আঙুলের ডগাগুলিতে। আমরা খুব দ্রুত আমাদের শরীরের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ একবার মনের চোখ দিয়ে পরিদর্শন করে নেব। পা থেকে মাথা পর্যন্ত আমরা যাত্রা করব। মনকে নিয়ে চলে আসুন বাঁ পায়ের আঙুলের ডগাগুলিতে। সেখান থেকে সমগ্র পায়ের আঙুল, পায়ের পাতা, গোড়ালি হয়ে হাঁটু এবং হাঁটু থেকে কোমর পর্যন্ত দেখতে দেখতে মনের চোখ দিয়ে, আমাদের চোখ এখন বন্ধ আছে, মনের চোখ দিয়ে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে পরিদর্শন করতে করতে এবং তাদেরকে শুদ্ধ সাত্ত্বিক ওম শান্তি ভাইব্রেশন দিতে দিতে তাদের নিরলস কাজের জন্য সারা জীবন ধরে তারা কাজ করে চলেছে, তাদের এই কাজের জন্য আমাদের জীবন নির্বাহ হচ্ছে, সেই কাজের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে জানাতে, তাদের ওম শান্তি ভাইব্রেশন দিতে দিতে আমরা মনের চোখ দিয়ে পায়ের বা পায়ের আঙুলের ডগা থেকে কোমর পর্যন্ত দর্শন করে নেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সমগ্র পায়ের পাতা হলো এবার পায়ের গোড়ালি থেকে হাঁটু এবং হাঁটু থেকে কোমর পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে মনকে নিয়ে চলে আসুন ডান পায়ের আঙুলের ডগাগুলি থেকে। ওই একইভাবে ডান পায়ের আঙুলের ডগাগুলি থেকে কোমর পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপরে কোমর থেকে আমাদের শরীরের পেছনের দিকে সমগ্র পেছনের অংশ পিঠ হয়ে ঘাড় পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপরে আমাদের শরীরের সামনের দিকে নিম্নাঙ্গ থেকে শুরু করে পেট বক্ষদেশ হয়ে কাঁধ পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে মনকে নিয়ে চলে আসুন
আপনার বা হাতের আঙুলের ডগাগুলিতে, সেখান থেকে সমগ্র বা হাতের পাতা হয়ে রিস্ট কনুই হয়ে কাত পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপরে ডান হাতের আঙুলের ডগাগুলি থেকে শুরু করে কাত পর্যন্ত, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপরে কাঁধ, সমগ্র কাঁধ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপরে গলা, সামনে এবং পেছন দিক, ওম শান্তি, ওম শান্তি। এরপরে দুই কান, সামনে এবং পেছন দিক, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার গলা থেকে শুরু করে মাথার পেছন দিক হয়ে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরপরে গলা থেকে শুরু করে মুখমণ্ডল, চিবুক হয়ে ওষ্ঠাধার, ওষ্ঠাধারে একটু হাসি হাসি ভাব রাখুন, তাতে আমাদের মন প্রফুল্ল হয়। আর প্রফুল্ল মনে কিন্তু সমস্ত সাকসেস তার চাবিকাঠি। মনকে প্রফুল্ল রাখুন, মুখে একটু হাসি হাসি ভাব রাখুন। এরপরে ওষ্ঠাধার থেকে নাসিকা, দুই চক্ষু, ভ্রুযুগল, কপাল হয়ে ব্রহ্মরন্ধ্রে মনকে স্থির করুন, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের মন এখন একাগ্র হয়ে ব্রহ্মরন্ধ্রে অবস্থান করছে। সেই একাগ্র মনকে শরীরের ভেতরে, ভেতর দিয়ে মাথা থেকে নামিয়ে হৃদয়ের মাঝখানে স্থাপন করুন। হৃদয়ের মাঝখানে আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি থাকে, হার্ট, লাং ইত্যাদি, মনে করুন সেগুলো এখন এখনকার মতো ওগুলো নেই। ভেতরটা অনন্ত আকাশ বিরাজ করছে, হৃদয় আকাশ। সেই অনন্ত আকাশই হৃদয়ের মধ্যে, তাই তার নাম হৃদয় আকাশ। সেই হৃদয় আকাশে অবস্থান করছেন পুরুষ। সেই পুরুষ তিনি আমার স্বরূপ, তার সঙ্গে আমি অভিন্ন। সেই পুরুষ হলেন অপরিণামী, তার কোনো পরিণাম হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো বিকার হয় না, অপরিণামী। তিনি হলেন অপ্রতিসংক্রমা, তাকে অতিক্রম করা যায় না। তিনি মাত্র দর্শিত বিষয়া, তিনি শুধু দেখেন। চিত্ত যেসব বিষয় তার কাছে উপস্থাপনা করেন, তিনি মাত্র সেগুলো দর্শন করেন, মাত্র দর্শিত বিষয়া। তিনি কোনো কিছুতে ইনভলভ হন না, তিনি কোনো কিছুতে ইন্টারফেয়ার করেন না, তিনি শুধু দেখেন, মাত্র দর্শিত বিষয়া। তাই তিনি শুদ্ধা, তিনি পবিত্র, নির্মল, পিওর, শুদ্ধা। তার মধ্যে
অন্য কোনো বস্তুর কোনো মিশ্রণ নেই, কোনো সংমিশ্রণ নেই। তিনি শুদ্ধা, তিনি পবিত্র, নির্মল, তিনি অনন্তা, ইনফিনিট, অসীম। তার কোনো সীমা পরিসীমা করা যায় না, অনন্ত, অসীম, ইনফিনিট। তিনি আমি, আমি তিনি, সেই পুরুষের সঙ্গে একাত্ম হয়ে, তার গুণের একাত্ম হয়ে তাতেই বিলীন হয়ে যান। প্রবুদ্ধম বিমুক্তম বিকারাবিহীনম প্রসন্নম সদা নিত্যবোধস্বরূপম পরম নিশ্চলম নির্গুণম সর্বরূপম ভজেহম সদানুস্মরামি প্রণামি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।